তো আমরা বেরোচ্ছি এখন। এই যে বাড়ি, ফুল দেখো অনেক সুন্দর ফুল হয়েছে আমাদের কাছে। এই মেয়ের ওখানে রোদ লাগছে, ইয়ে দিতে হবে, প্রোটেক্টর দিতে হবে। ওটার নাম হচ্ছে টেক্সাস ক্রিক। ওখানে ইয়ে দিয়ে দাও আগে গ্লাসে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেকদিন ব্লগ বানাইনি, বিভিন্ন কাজের কারণে বানাতে পারিনি, তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখন হচ্ছে বিকালবেলা, আমাদের এখানে ইউএসএ টেক্সাসে অস্টিনে বিকালবেলা হয়েছে। এখন 7:45 বাজে, কিন্তু মনে হচ্ছে যেন এখন দুপুরবেলা। বিকাল দুপুর বেলা আমরা বের হলাম, আজকে অনেকদিন পরে বাজার করতে হবে। নটার দিকে সন্ধ্যায়। হাই বলে দাও সবাই। খুব সুন্দর ফুল আমাদের এখানে। তো মেয়েকে প্রতিদিন আমরা এখন পার্কে নিয়ে যাই খেলা কথাতে। আজকে আমাদের বাড়ির পিছনে ওই যে পার্কটা, না আজকে আর যাবো না, আজকে তো আমাদের অনেকগুলো কাজ আছে। ফুল 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 কোথায় যাবে বলো তো একটু শুনি। আগে তো দেশি বাদাস যাবা নাকি এদিকে যাবে? হাইওয়ে দিয়ে, হাইওয়ে দিয়ে দেশি বাদাস যাবা? যেখান দিয়ে খুশি যাও আর কি। তো সবাই তোমরা কেমন আছো, কি করছো কমেন্টে জানিও। তো আমি নতুন প্রজেক্ট করছিলে না? কি প্রজেক্ট? গল ক্লিনিং প্রজেক্ট না, আরো বিভিন্ন কারণে ব্যস্ত ছিলাম তো করা হয়নি। তা দেখো আমাদের এখানে ইয়ে দেখো, আমাদের লেক সাইডটা প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। দেখো আমার মুখে রোদ লাগছে, কিভাবে আমি তাকাতে পাচ্ছি না সামনের দিকে। ফুল হয়েছে না গাছে? ফুল ফুল বাবা কি রোদ লাগছে আজকে। আজকের ব্লগটা আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর যা যা করবো, মানে যেখানে যেখানে যাব আশা করি শেয়ার করবো। আজকে আমাদের সূর্যটা একেবারে চোখের উপরে পড়েছে, আমরা তাকাতেই পাচ্ছি না। আমার বাবা, আমার সোনা বাবাটা কি বলছে গো, কি বলছে? হ্যাঁ তুমি কান্না করছো কেন? তোমার সানগ্লাস আছে ওই ব্যাগের মধ্যে আছে, আমি দেবো। কাটে না মনে হয় অনেকদিন, আমাদেরও ঘাস কাটা হয়নি কিন্তু অনেকদিন। হ্যাঁ
ডিস্টার্ব করছে সান, সেই জন্য সানগ্লাস পরেছি আজকে। কিরকম চোখে লাগছে, জঙ্গল হয়ে গিয়েছে, ভালোই দেখাচ্ছে। উড়ি বাবা লেফট সাইডে দেখো কি সুন্দর দেখাচ্ছে, উড়ি বাবা কি সুন্দর দেখাচ্ছে ঘাস। পিছনের দিকে মা, আজকে সামনের দিকে নেই। আমি বাজার করি গিয়ে তুমি এগুলো ঢুকাতে ঢুকাতে আমাদের কোমর ব্যথা হয়ে যাবে। গুনি বাবু গাড়ি আছে, এদিকে এসো, এদিকে এসো মা। রুমা বলো, তোমার আমি কতবার জিজ্ঞাসা করলাম? হ্যাঁ এই যে আমাদের গাড়ি, এটা তোমাকে কতবার জিজ্ঞাসা করলাম? কি কি জিজ্ঞাসা করলে বলো? এখানে এই যে এখন রিসিপ্ট দেখা হচ্ছে। হ্যাঁ বেবি,
আসো। তো কালকে ব্লগ বানাতে বানাতে কি হয়েছে, অনেক রাত হয়ে গিয়েছে বলে আর শেয়ার করতে পারিনি কিছু তোমাদের সাথে, আর ব্লগটাকে শেষ করাও হয়নি, তাই আজকে দিনটা আবার তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখন আমরা সন্ধ্যাবেলায় বেরোলাম বাড়ি থেকে, মানে এখন আসলাম আমাদের বাড়ির পাশে পার্কে ইভিনিং ওয়াকে। ওয়াক করতে এসি, গাড়িতে করে এসি, এখানে হাঁটাহাঁটি করবো, নেবে পার্কে মেয়ে খেলা করবে। তো গরম বেশি না? হ্যাঁ, হেঁটে হেঁটে আসা যায় না, মেয়ে হাঁপিয়ে যায়, সেজন্য গাড়িতে করে। 100 ডিগ্রি চলছে, হ্যাঁ, এখানে প্রচন্ড গরম পড়ছে। তো এই মেয়ে খেলা করবে আর আমরা একটু হাঁটাহাঁটি করে নেবো, খেলাধুলা করে নেবো আমরাও। ওই ওরা এসছে। তো আমি একটা স্টোরেও গেছিলাম কালকে রসে, তো ওখান থেকে কিছু কিনেছি তোমাদের সাথে শেয়ার করে দেবো ওগুলো। তো ওগুলো তাড়াহুড়ো করে কেনা হয়েছে, সেই জন্য আর ব্লগ বানাতে পারিনি ওখানে। আর এখন চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা এখনো হয়নি, মানে হবে হবে ভাব। চলে আসলাম পার্কে মেয়েকে নিয়ে, এখন খেলাধুলো করাবো, আমরাও একটু খেলা করব, তারপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার মেয়ের ব্যাগ, ছোট্ট ব্যাগ, এখন বেরোবে গাড়ি থেকে, গাড়ি থেকে বেরিয়ে এক দৌড় দিবে। স্টার্ট বন্ধ করনি? বন্ধ করে দিলাম। হ্যাঁ, আজকের আবহাওয়া মোটামুটি খুবই ভালো আছে, গরমটা কেটে গিয়েছে, এই সময় গরমটা কেটেই যায়। জলের বোতলটা দাও তো আমাকে, আর ওর ইয়েটা দিয়ে দাও, হনুমানটা দিয়ে দাও, একটু ওয়াটার খাও, ধরো ওয়াটার খেয়ে নাও, হনুমান লাগবে, হনুমান, আচ্ছা হনুমান নাও, গাড়িতে থাক, গাড়িতে, ও মা, একটার জন্য আরেকটাকে ফেলে দেয়, ধরো ওয়াট, ও নেবে না, নেবে না তার মানে আজকে, ইস ধুলো হয়ে গেল, ধরো তুলি ওটা, ধরো বাবা ধরো, খেলবে না, এদিকে তাকাও বাবা, কি বাতাস হচ্ছে আজকে, দেখি তো, দেখি তো আমার বেবিটাকে, কই কই সেটা, কই সেটা, কই, ইউ আর হ্যাপি, ইউ আর হ্যাপি, তোমার বন্ধু এসেছে, দাঁড়াও আমি হাত ধরি। হ্যালো, আমরা বাড়ি চলে আসলাম, এখন যে মেয়ে গাড়ি থেকে নামছে আসছে না, তো আমি এখন শেয়ার করব তোমাদের সাথে কালকে কি কি কিনেছিলাম। তো এই যে আমার মেয়ে সাজিয়ে রেখেছে প্রথমেই, এই মেকআপের এটা ব্রাশ রাখার জন্য এটা নেওয়া হয়েছে, তো অলরেডি ব্রাশ রেখে দিয়েছে এর ভিতরে। হ্যাঁ, যে আসছে আমার সোনা, সব কিছু খুলে ফেলেছে, সব ওপেন, এই যে, এই যে এই ব্রাশের সেট, এখান থেকে সব নিয়ে কোথায় কোথায় রেখে দিয়েছে, এখানে তো এই তিনটে আছে, চারটে আছে, আর একটা পন্স কোথায় জানি না, এই এটা হচ্ছে কভার, খুলে ফেলেছে সকালেই, তাই না, তাই না কিউটি, শুজ ওপেন করো, তো এই একটা মেকআপ ব্রাশ, আর মেকআপ ব্রাশ রাখার জন্য এইটা, কেমন হয়েছে এটা, আমার খুব পছন্দ হয়েছে এটা, বেবিরও খুব পছন্দ হয়েছে। আর এই যে একটা আমরা বেডশিট নিয়েছি কিং সাইজের, কটনের, পিওর কটন, এই একটা, এই যে আমার সংসারের জিনিস হাতা খুন্তি চামচ, এই একটা, এ একটা ওর বাবা খাবে ক্যান্ডি, মেয়ের জন্য কিনেছিল বাট এটা মেয়ে খেতে পারবে না, এটা মেয়ের জন্য নেওয়া হয়েছে, জ্যাকেটটা খুব সুন্দর লাগলো বলে নিলাম, কালারটা, হ্যাঁ এটা শীতের, এটা গরমের না, তো শীতকালে লাগবে, তো কালারটা খুব সুন্দর, আনকমন কালার বলে নিলাম। হ্যাঁ, এখানে একটা লেখা আছে, লাভ লেখা আছে,
জ্যাকেটটার গায়ে দুই সাইডে। এবার দেখো একটা জিনিস দেখাবো, এটা দেখে আমার মেয়ে এবার কি করে। এটা হচ্ছে আমার ব্লু আইব্রো কিট নিয়েছি আমি, মেকআপের ভিডিও বানাবো বলে আমার কাছে আছে, তারপরেও আমার এটা লাগবে সেজন্য নিলাম। ওই দেখো দেখেছ, এখন বলবে এটাকে ওপেন করে দেওয়ার জন্য। আমি এখন ওপেন করব না, এটা আমি আমার যেগুলো আছে ওইগুলো ওপেন করে করে ও সব মানে ইয়ে করে ফেলেছে, পাউডারগুলো নষ্ট করে দিয়েছে। একটা কি কিনেছে ওর বাবা, কিনেছে আমলকি পাউডার খাবে বলে, এটা ইনজি ইন্ডিয়ার তৈরি। এই যে আমার সুইটারটার জন্য একটা শু, এই যে হাউ নাইস সু সুইট ইয়োর শু, কি সুন্দর না। ওই দেখো মেকআপ মেকআপ করছে, ঠিক আছে ওনাকে ড্রেস চেঞ্জ করাবো। দেখি বাবা একটু পরে দেখাও তো দেখি। তো এইগুলোই কেনা হয়েছে আর বাজার করা হয়েছে, কাঁচা বাজার, ওইগুলো আর কি দেখাবো। এগুলো হচ্ছে শপিং করা হয়েছিল, দেখিয়ে দিলাম। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। এটাকে কাটতে হবে তারপরে। এই যে দেখো পায়ে পরিয়ে দিয়েছি, এটা এখন বোঝা যাবে না, এটাকে কাটতে হবে ভালো করে, মানে গাডার টাডার মারা রয়েছে যে। খুব সফট জুতোটা, আচ্ছা ঠিক আছে না না তোমার ওটা ওর মা নিয়েছে, বাট ওর এখনের জন্য। এটা আমার সোনা গুছিয়ে রেখেছে এর ভিতরে, তাই না সোনা? হ্যাঁ মেকআপ করবে। তো ঠিক আছে, সবাই কিছু বলবা? হ্যাঁ ভালো থেকো সবাই, ভালো থেকো। হ্যাঁ ভালো থেকো, ভালো থেকো। তো এখন 9:30 বাজে, মেয়ের জন্য একটু আর একটু রান্না করতে হবে কিছু। তো আমি এখন রান্না করব আর ভিডিওটাকে বড় করব না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বলো বাবা, বাই বলো। আচ্ছা মেকআপ করো খুনি, এখন বাই বলে দাও। বাই, হ্যাঁ থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, হ্যাভ এ নাইস ডে বলো, হ্যাভ এ নাইস ডে, ওকে বাই, সি ইউ নেক্সট ব্লগ, বাই, সি ইউ নেক্সট ব্লগ। বলো বলো, দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। বলো, ও বলে দিয়েছে ওর ভাষায় আর কি, তোমরা বুঝে নিও। তো চলো টাটা, গুড নাইট। বলো টাটা বলে দাও, টাটা বলেন আপনি, বলুন বাবা গুড নাইট। মেয়ে শেষ করতে দেবে না, রাত হয়ে গেছে, বাই বাই।